গত চব্বিশ ঘন্টায় করোনার আক্রান্ত উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও বিশ জনের মৃত্যু হয়েছে আজ মঙ্গলবার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বিষয়টি নিশ্চিত করে জানান সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় হাসপাতালে করোনা আক্রান্ত উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় বিশ জন মৃত্যুবরণ করেন এদের মধ্যে আক্রান্ত হয়ে চারজন উপসর্গ নিয়ে ষোলো জন মৃত্যুবরণ করেন মৃতদের মধ্যে রাজশাহীর আটজন চাপাই নবাবগঞ্জের দুইজন নাটোরের পাঁচজন নওগাঁর দুইজন ও পাবনার তিনজন বাসিন্দা রয়েছেন মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করতে নির্দেশনা দেওয়া হয়েছে গত চব্বিশ ঘন্টায় করোনার আক্রান্ত উপসর্গ নিয়ে ষাট জন নতুন রোগী ভর্তি হয়েছে বর্তমানে হাসপাতালে করোনার আক্রান্ত উপসর্গ নিয়ে চারশো আশি জন রোগী ভর্তি রয়েছেন আর হাসপাতালে করোনা ইউনিটে বেড সংখ্যা রয়েছে চারশো চুয়ান্নটি রাজশাহী জেলা সিভিল সার্জন জানান গতকাল মহানগর জেলায় পনেরোশো একুশটি করোনা নমুনা পরীক্ষা করে দুইশো বাইশ শনাক্ত হয়েছে যা শতকরা চোদ্দ ছয় শূন্য ভাগ এর আগে গত পরশু ছিল তেরো দশমিক চার পাঁচ ভাগ একদিনের ব্যবধানে শনাক্ত বেড়েছে শতকরা এক দশমিক এক পাঁচ ভাগ তানজিল আক্তার ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি রাজশাহী